যৌগে মৌলে শতকরা সংযুক্তি নির্ণয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে যাওয়া যাক শতকরা সংযুক্তি শতকরা সংযুতি কাকে বলে সংজ্ঞাটা কোনো যৌগের একশো গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে বিভিন্ন বোর্ড প্রশ্নে ইতিমধ্যে শতকরা সংযুক্তি নিয়ে বিভিন্ন অঙ্ক তোমরা এসে গেছে এটি তোমরা ইতিমধ্যেই জানো সেই শতকরা সংযুক্তি নির্ণয় করার একটি সূত্র রয়েছে সেই সূত্রটি হলো এরকম যে মৌলের সংযুক্ত যদি এই শতকরা সংযোগতা সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারো তাহলে দিনে তিন মাস পাবে আজকে আশা করে এই ভিডিওটার মা ভিডিওটির মাধ্যমে তোমরা মৌলের শতকরা সংযুতি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তাহলে মৌলের শতকরা সংযুক্ত নির্ণয় সত্যি হচ্ছে মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা সংখ্যা গোল একশো পার্সেন্টের যোগের আণবিক ভর তাহলে মৌলের শতকরা সংযুক্ত নির্ণয় করার ক্ষেত্রটি হচ্ছে মৌলের পারমাণিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা গুণ একশো বাই যৌগের আণবিক ভর পার্সেন্ট মানে যত হবে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা গুণ একশো বাই যৌগের আণবিক ভর যত হবে তত পার্সেন্ট হচ্ছে শতকরা সংকেত শতকরা বলেছে তাই আমরা পার্সেন্টটা দিয়েছি এখন একটি উদাহরণের মাধ্যমে চলো শতকরা সংকেত বিষয়টি ক্লিয়ার হয়ে যাক শতকরা সংকেত নির্ণয় এখানে একটি প্রশ্ন দেওয়া আছে একশো আশি ভর বিশিষ্ট যৌগ এম এ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম বিশ্লেষণ করে জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম হাইড্রোজেন টু পয়েন্ট সেভেন গ্রাম কার্বন থ্রি পয়েন্ট সিক্স গ্রাম অক্সিজেন পাওয়া গেল যৌগটি শতকরা সংযুক্তি নির্ণয় করো তাহলে শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্রটা আমরা জানছিলাম যে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা গুণ একশো তাহলে আমরা এখানে প্রাথমিক যৌগের আণবিক ভরটা নির্ণয় করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে এদের মধ্যে যে একশ আশি পৃষ্ঠ যৌগ ভর বিশিষ্ট যৌগ এম এর সিক্স পয়েন্ট সেভেন গ্রাম বিশ্লেষণ করে তাহলে এম যৌগ যৌগটি যে বলছে যৌগ এম এই এম যৌগটি আণবিক ভর দেওয়া আছে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন গ্রাম সেভেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম তাহলে কিন্তু আণবিক ভরটা আমরা পেয়ে গেছি তাহলে এখন আমাদের এখন আমাদের কি আছে মৌলের পাড়ে আমরা জানছিলাম যে মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা গুণ একশো তাহলে এখানে মৌল মৌলগুলো কি কি আছে হাইড্রোজেন কার্বন আর আছে অক্সিজেন তাহলে প্রত্যেকটা আলাদা করে আলাদা আলাদা করে সংযুক্তি নির্ণয় করতে হবে শতকরা সংযুক্তি প্রথমে আসে যে হাইড্রোজেন তাহলে আমরা লিখতে পারি হাইড্রোজেনের শতকরা সংযতি হাইড্রোজেনের

equal এটা দেওয়া যাক কার্বনের সাথে কার্বনের পারমাণবিক ভর কত দেওয়া আছে 2.7 2.7 ইনটু পরমাণুর পরমাণুর সংখ্যা পারমাণবিক ভর 2.7 দিলাম তারপর হচ্ছে পরমাণুর সংখ্যা দেওয়া নাই তাহলে এটাও 1 ইনটু 100 যোগ আণবিক ভর 6.75 6.75 যোগ আণবিক ভর দিয়ে দিলাম আবার পার্সেন্ট

বরটা পারায় বোর্ড দেওয়া আছে লিখতে পারি অক্সিজেনের বড় দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স গ্রাম ইন্টু পরমান সংখ্যা এক আর হচ্ছে একশো বাই সিক্স পয়েন্ট সেভেন উত্তর হচ্ছে ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা কিন্তু শতকরা সংযুক্ত যোগটা এম যোগের যে শতকরা তাহলে কিন্তু আমরা এই যে এম যোগটি শতকরা সংযুক্তি নির্ণয় করে ফেলছি